তথ্যমন্ত্রী যে বক্তব্য দিলেন যে আমি একটি নতুন দল করতে যাচ্ছি, এটি সঠিক নয়। আমি এখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নই। সরকার যে তার পরিকল্পনা যে বিএনপিকে ভেঙে ছোট ছোট নেতাদেরকে নিয়ে নির্বাচনে আনার যে পরিকল্পনা করে মিশনে নেমেছিল, ডিজিএফআই, এনএসআই এবং গোয়েন্দাদেরকে দিয়ে চাপ প্রয়োগ করে, মামলার হুমকি দিয়ে, টাকা পয়সার প্রলোভন দেখিয়ে, সেটা ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতা পার্টিতে লোক তিনজন, প্রার্থী 300 দিয়ে দিবে, এর চেয়ে সুন্দর, এর চেয়ে বৃহত্তর দল, এর চেয়ে এত আধুনিক, এত স্মার্ট বাংলাদেশের স্মার্ট দল আর পৃথিবীর কোথাও কি আপনি কুড়িয়ে পাবেন, খুঁজে পাবেন? এই যে একেবারে ছিটাবে শেখ হাসিনা, এখন মোটামুটি সামনে কিছু কুকুর থাকবে, তারা এসে এগুলো লুফে নিবে, এই শেখ হাসিনার ডলার রাস্তায় বান্ডিলে বান্ডিলে ছাড়বে। যেমন গতকালকে একটা নিউজ ভাইরাল হয়েছে যে 300 কোটি টাকার অফার দিয়েছে বিএনপির কিছু নেতাদেরকে। যে আমি কোনো দল খুলছি না, বেগম জিয়া আমার নেত্রী। সমকালে বলা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প চিন্তাও করতে হবে মেজর হাফিজ, এই হচ্ছে শিরোনাম। আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আর একবার প্রিয়শোক, আপনারা জানেন যে সামনেই বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচন, নির্বাচনের আগ দিয়ে কিন্তু সবগুলো দল প্রস্তুতি নিচ্ছে, যেখানে বাংলাদেশের বিরোধী বিএনপি এই সরকারের অধীনে কোনোভাবেই তারা নির্বাচনে যাবে না। কিন্তু সমস্যা হচ্ছে যারা বিএনপি থেকে চলে গিয়েছে, বিএনপি থেকে বহিষ্কার হয়েছে, তারা কিন্তু একটি দল গঠন করেছে, তৃণমূল বিএনপি। এই তৃণমূল বিএনপি কিন্তু তারা কিন্তু এই সরকারের অধীনে নির্বাচন করবে, তারা কিন্তু এই বিষয়টি স্পষ্ট করেছে। প্রিয়শোক, এখন সমস্যা হচ্ছে এই যে বিএনপি যদি সামনে নির্বাচনে অংশগ্রহণ নাও করে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না বলে মনে করছে সরকারি দলগুলো, এবং তারা বলছে যে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাতেও কোনো সমস্যা হবে না, তৃণমূল অংশগ্রহণ করবে তাতেই চলবে। তাহলে কি বিএনপির সামনে যে অবস্থা তা কি শুধুই অন্ধকার হয়ে থাকবে? কারণ বিএনপি যেভাবে ভাঙা শুরু হয়েছে, অনেকেই বিএনপির বড় বড় নেতা যারা রয়েছে তারা মিডিয়াতে বলছে যে এটা সরকারের পরিকল্পিত, বিএনপিকে ভাঙতে চায়, কিন্তু সরকার কোনোভাবেই সফল হবে না। প্রিয়শোক, এই বিষয়ে বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, সেখানে বিস্তারিত দেখে আসি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একটু লং হবে, ধৈর্য সহকারে দেখবেন, ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। তো চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। তথ্যমন্ত্রী যে বক্তব্য দিলেন যে আমি একটি নতুন দল করতে যাচ্ছি, এটি সঠিক নয়। আমি এখন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নই। সরকার যে তার পরিকল্পনা যে বিএনপিকে ভেঙে ছোট ছোট নেতাদেরকে নিয়ে নির্বাচনে আনার যে পরিকল্পনা করে মিশনে নেমেছিল, ডিজিএফআই, এনএসআই এবং গোয়েন্দাদেরকে দিয়ে চাপ প্রয়োগ করে, মামলার হুমকি দিয়ে, টাকা পয়সার প্রলোভন দেখিয়ে, সেটা ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতা প্রমাণ করলো মেজর হাফিজের সংবাদ সম্মেলন, সেই ব্যর্থতা প্রমাণ করলো প্রেস ক্লাবে তৃণমূল বিএনপির যেই যোগদানের যেই হাইপ তারা তুলেছিল সেটি। বেগম খালেদা জিয়া, তিনি আমার নেত্রী, এখন অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান, তিনিও আমাদের নেতা, তাকেও সম্মান করি, কিন্তু কিছু ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া দরকার। আমরা এমনই রাজনৈতিক পরিস্থিতির বসবাস করি, বিএনপিতে একটি সত্যি কথা বলার মতো কোনো লোক, বিশেষ করে চেয়ারপারসনের সামনে সত্যি কথা বলার মতো লোক আমার চোখে পড়ে নেই। তবে মেজর হাফিজের কাছেও কিছু প্রশ্ন, সেটা হলো মেজর হাফিজ তো দলের বহিষ্কৃত নেতা নন, হচ্ছে বিএনপির নেতৃত্বের কথা বাদ দিলাম, কর্মী যারা নিগৃহীত হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে কথা বলা, সেই কাজটি কি মেজর হাফিজ করেছেন? এরই মধ্যে তিনি অনেক ডাকসাইটে কিংবা যারা অলস বসে আছে এমন নেতাদের সাথে যোগাযোগ শুরু করেছেন, আমি সংবাদ জানি। এই জন্য তারেক রহমান অবশ্যই একটা ধন্যবাদ পেতেই পারেন। বিএনপির সাইড লাইনে বসে থাকা নেতা মেজর হাফিজকে অনেক ধন্যবাদ, তাকে কেন্দ্র করে যেসব গুঞ্জন এবং রহস্যের জট তৈরি হয়েছিল, যে জটের সূত্রপাত তৈরি করেছিলেন সরকারের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সেই জট তিনি খুলেছেন। খুলে তিনি স্পষ্ট করে বলেছেন যে তিনি রাজনৈতিক দল করছেন না, তিনি বিএনপি থেকে নির্বাচন করতে চান, এবং যদি নির্বাচন তিনি না করতে পারেন তার বয়সের কারণে তিনি অবসর নেবেন। এ কারণে তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য, অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, কিন্তু তার বক্তব্যের মধ্যে দলের ভিতরে যে কিছু টানাপোড়েন, অসন্তুষ্টি এবং তারেক রহমানের নেতৃত্ব নিয়ে যেসব কথাবার্তা বলেছেন সেগুলো নিয়ে মেজর হাফিজের কাছে আমার কিছু প্রশ্ন আছে, এবং একই সাথে আমিও ভাবি যে মেজর হাফিজের কিছু উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তবে এই আলোচনাটা আমি করব শাহেদ আলম স্যার এই আলোচনায়। তবে তার আগ দিয়ে
চলুন আমরা দেখি যে কিভাবে সরকারের যে ফানুস অর্থাৎ যে বেলুন তারা বলতে চেয়েছিল কিংবা তারা আশায় বেঁধে আছে যে না, মূল দল বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে কিভাবে বিএনপির নেতৃবৃন্দকে বাগিয়ে এনে তাদেরকে মামলার ভয় দেখানো, তাদেরকে গ্রেপ্তারের ভয় দেখানো, তাদেরকে নানান রকম লোভ দেখানো, 200-300 কোটি টাকার লোভ দেখানোর যে প্রলোভনের যে রাজনীতি গত কয়েকদিন থেকে আমরা শুনছি, যেটি নিয়ে আমি বিস্তর আলোচনা করেছি, মনির হায়দার বিস্তর আলোচনা করেছে, বাংলাদেশের প্রত্যেকটা পত্রপত্রিকা এই নিয়ে আলোচনা করছে। আমি যখন আলোচনা করছি তখন প্রথম আলো একটি সংবাদ শিরোনাম করেছে যে মূল দল নয় বিএনপির নেতাদের ভাগিয়ে নির্বাচনে প্রার্থী করার মিশনে নেমেছে সরকার, এবং একই সাথে তারা একটা নিবন্ধও করেছে যে না, সরকারের এই উদ্যোগ কতখানি সফল হবে সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছে। এই কারণে যে বিএনপির মতো জনভিত্তিক এবং জনগুরুত্বপূর্ণ একটি দলের এই নেতৃত্বকে ভাগিয়ে আনার যে কৌশল সেটি এর আগে যে কাজ করেনি, এবারও যে কাজ করবে না, সেটা তারা মোটামুটি স্পষ্ট করে বলেছে কলামিস্ট মনোজ দে। তো এই যে হাসান মাহমুদ গং এবং সরকারের DGFI NSI ব্যাংকের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এই সব টাকার প্রলোভনের পরেও যেসব নেতৃবৃন্দ মেজর হাফিজের মতো তারা সরকারের এই প্ররোচনার বাইরে আছেন, নিঃসন্দেহে একটু ধন্যবাদ পাওয়ার যোগ্য রাখেন, তাই তো? এবং একই সাথে তাদের যেসব প্রশ্ন আছে, তাদের যেসব উদ্বেগ আছে, সেই সব উদ্বেগ নিয়েও কথা বলা উচিত, এবং তাদেরকেও তাদের নিজেদেরকেও প্রশ্ন করা উচিত এই দলের দুর্দিন সময়ে কঠিন সময়ে তারা কতটুকু ভূমিকা পালন করছে, সেই সব প্রশ্ন আমি করব। তবে তার আগ দিয়ে চলুন, কেন এই যে আমি বলেছি একদিন আগে যে সরকার এই পরিকল্পনায় ব্যর্থ হতে যাচ্ছে, সেটা নিশ্চয়ই প্রমাণ আজকে আপনারা পেয়ে গেছেন, তাই তো? দুটিভাবে প্রমাণ পেয়ে গেছেন। একটা হলো মেজর হাফিজ স্পষ্ট করে বলেছেন যে বিএনপির সাথেই থাকবেন, তারেক রহমানকে তিনি নেতা মেনেছেন, তবে দলের ভিতরে কিছু সংস্কারের যেই কথা তিনি বরাবর বলে এসেছেন আবার বলছেন। আরেকটা এর মধ্য দিয়ে কি হলো যে মেজর হাফিজ সংক্রান্ত যে রাজনৈতিক দল গঠনের যে চিন্তা সরকার করছিল সেটাতে তারা ব্যর্থ হয়েছে, নানান রকম DGFI এর চাপ। আমি যতদূর জানি মেজর হাফিজকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, আমি যতদূর জানি সরকারের শীর্ষ কর্তা ব্যক্তির সাথে তাদের বসা হয়েছিল এবং তাদের উপর চাপ তৈরি করা হয়েছিল। মেজর হাফিজ এই বৃদ্ধ বয়সে এসে একজন মুক্তিযোদ্ধা, সেই চাপ তিনি উপেক্ষা করে সিদ্ধান্ত নিয়েছেন বরপঞ্চ তিনি নিষ্ক্রিয় থাকবেন, অথবা তারেকের বিরুদ্ধে যদি দু একটা কথা বলার দরকার হয় তিনি বলবেন, সেটা তিনি বলেছেন, কিন্তু তার জায়গায় তিনি অটুট আছেন, অর্থাৎ তাকে দিয়ে বিএনপি ভাঙার এই বেইমানি করার কাজটা সরকার করতে পারেনি, ব্যর্থ। তৈমুর আলম খন্দকার এবং শামসের মোহেন চৌধুরী নামক দুটি ছাগলের তিন নম্বর বাচ্চা ঘুরছেন মাথায় তৃণমূল বিএনপির নামে। এই ছাগলের তিন নম্বর বাচ্চারা আজকে একটা ঘোষণা দিয়েছিল বৃহস্পতিবার, আমি যখন কথা বলছি যে না আজকে নাকি অনেকেই যোগ দিবে তৃণমূল বিএনপিতে, রাস্তা থেকে কোন কোন আরও অন্তত হাঁসের বাচ্চা কিংবা ভেড়ার বাচ্চা গরুর বাচ্চা দু চারটাকে ধরে আনতে পেরেছে কিনা আমি জানি না, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। এইগুলো হচ্ছে যে খুব বিরক্তিকর রাজনীতির চরিত্র, বিরক্তিকর রাজনীতির প্রচেষ্টা। সরকার যে তার পরিকল্পনা যে বিএনপিকে ভেঙে ছোট ছোট নেতাদেরকে নিয়ে নির্বাচনে আনার যে পরিকল্পনা করে মিশনে নেমেছিল, DGFI NSI এবং গোয়েন্দাদেরকে দিয়ে চাপ প্রয়োগ করে, মামলার হুমকি দিয়ে, টাকা পয়সার প্রলোভন দেখিয়ে, সেটা ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতা প্রমাণ করলো মেজর হাফিজের সংবাদ সম্মেলন, সেই ব্যর্থতা প্রমাণ করলো প্রেস ক্লাবে তৃণমূল বিএনপির যেই যোগদানের যেই হাইপ তারা তুলেছিল সেটি। ভবিষ্যতে কী হয় নিশ্চয়ই বলা যাবে না, কিন্তু নিশ্চয়ই যারা মাঠে আছেন তারা জানেন যে উকিল আব্দুস সাত্তার এই ধরনের একটি বেইমানি করার পর তার জানাজাতে লোক পাওয়া যায়নি, তার সন্তানকে আওয়ামী লীগের টিকিটে মনোনয়ন দেওয়া হয়নি। আওয়ামী লীগ জানে কখন কাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে হয়, ব্যবহারের পরে একেবারে বাথরুমের ত্রিশুর মতো ফেলে দেয়। তো একজন রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা একজন রাজনৈতিক চরিত্র যারা সারা জীবন রাজনীতি করেছেন তারা এই শেষ সময়ে এসে এই বেইমানিটুকু করবেন না, দলের অভ্যন্তর থেকে দলের অধিকার আদায়ে কথা বলে যাবেন, সেটি একটি বড় প্রশ্ন। মেজর হাফিজ যেসব কথাবার্তাগুলো বলেছেন সেটি একটি ওয়েক আপ কল, এবং তিনি এই কথাবার্তা বলতে যেয়ে কোনো রাগঢাক করেননি যে দলের ভিতরে কেন এক না একতান্ত্রিক দল থাকবে, গণতন্ত্রের জন্য লড়ছে যে দলটি সেই দলটির নেতা নেতৃত্ব নির্বাচনে কেন এক না একতন্ত্রিকতা থাকবে, সেই প্রশ্ন তিনি তারেক রহমানের উপর রেখেছেন। তারেক রহমানকে আমার নেতা বলেই তিনি বলেছেন, আমি একজন মুক্তিযোদ্ধা, 82 বছর বয়স, আমি রাজনীতি থেকে অবসর নিব, কিন্তু আমি নির্বাচনটা করব যদি বিএনপি নির্বাচনে আসে, বিএনপি থেকে নির্বাচন করব, অন্যভাবে নির্বাচন করব না। তো এর মধ্য দিয়ে তিনি এই রকম বিএনপির প্রতি তার যে আস্থা এবং তার যে অবস্থান সেটি পুনর্ব্যক্ত করেছেন, এবং এই পুনর্ব্যক্ত করার পরেও তিনি যেসব কথা বলেছেন যে দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা, বেগম খালেদা জিয়া
তিনি আমার নেত্রী, যতদিন বেঁচে থাকবেন আমার নেত্রী থাকবেন, সকল সম্মান তিনি পাবেন। এখন অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান, তিনিও আমাদের নেতা, তাকেও সম্মান করি, কিন্তু কিছু ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া দরকার। আমরা এমনই রাজনৈতিক পরিস্থিতির বসবাস করি, আওয়ামী লীগেরটা জানি না, কখনো আওয়ামী লীগ করিনি। বিএনপিতে একটি সত্যি কথা বলার মতো কোনো লোক, বিশেষ করে চেয়ারপারসনের সামনে সত্যি কথা বলার মতো লোক আমার চোখে পড়ে নেই। সুষ্ঠু নির্বাচন আদায় করতে জানতে হবে, কেবলমাত্র রাজপথে স্লোগান দিলেই এই বর্তমান আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে বাড়ি যাবে না। এটি দিবালোকের মতো স্পষ্ট, কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। এবং নির্বাচনে আসার জন্য কিছুটা ছাড় দেওয়া যায় কিনা সেই সব বিষয়গুলো নিয়েও তিনি কথা বলেছেন। বোঝাই যাচ্ছে এই কথা তিনি বলেছেন দুটি কারণে, একটা হলো তার যে মনের ভিতরে কিছু বেদনা আছে সেই বেদনা থেকে বলেছেন, আর দ্বিতীয় কারণ হলো তিনি চাপের মধ্যে যে আছেন, গ্রেপ্তার আতঙ্কে আছেন, মামলার ভয়ে আছেন, তাকে ডেকে নেওয়া হয়েছিল সরকারের শীর্ষ পর্যায়ের সাথে মিটিং করার জন্য, সেখান থেকে যে তিনি হুমকি ধামকিতে আছেন, সেই হুমকি ধামকির মধ্যে থাকার কারণেই তিনি ব্যালেন্স কিছু কথা বলেছেন। এজন্য আমি দোষ দিতে চাই না, আমার দৃঢ় বিশ্বাস বিএনপির যারা কট্টরপন্থী ডানপন্থী আছে তারা এর মধ্যেই হয়তোবা মেজর হাফিজের প্রতি যতটা অনুরক্ত কিংবা তার চেয়ে তার সমালোচনায় মুখর থাকবেন, যে না মেজর হাফিজ বেইমান, এই বেইমান কিংবা এই ধরনের কথাবার্তা বলার পরেও কিছু কথা থেকে যায়, সেটা হলো যে দলের ভিতরে যদি নেতৃত্ব নিয়ে কোনো রকম অসহিষ্ণুতা থাকে, দলের ভিতরে যদি নেতৃত্ব নিয়ে কোনো রকম অসন্তুষ্টি থাকে, হ্যাঁ নেতৃত্ব এমন জিনিস আপনি 100 জনকে খুশি করতে পারবেন না, কিন্তু এটি তো দলের দুঃসময়, এটা তো মানার কথা, তাই না? যেখানে মাঠের লক্ষ লক্ষ নেতাকর্মী উন্মুখ হয়ে গেছে গণতন্ত্রের জন্য, যুদ্ধ করার জন্য, সেখানে উপর থেকে যদি দু একজন তাদের মনোবল কিংবা তাদের মনোবাসনা কিংবা তাদের মনোক্ষুণ্ণের কারণে একটা বার্তা দিতে সমর্থ হয়, সরকারের সপক্ষে যায় কিংবা একটা নতুন রাজনৈতিক দল কিংবা দলের ভিতরে ভাঙনের কোনো প্রচেষ্টার এই ধরনের সংবাদ যদি আসে, সেটা মাঠের নেতাকর্মীদের মন ভেঙে যায়। এই মন ভাঙার কাজটি ভেঙে দিতে পারেন, দূর করে দিতে পারেন যিনি দলের দায়িত্বে আছেন, যারা দায়িত্বে আছেন তারা কেবল। তবে মেজর হাফিজের কাছেও কিছু প্রশ্ন, সেটা হলো মেজর হাফিজ তো দলের বহিষ্কৃত নেতা নন, দলের সংস্কার আনার পরেও দলের সংস্কারের জন্য যারা কাজ করেছিল, বিএনপি ভেঙে আরেকটি রাজনৈতিক দল করার চেষ্টা করেছিল, সেই রাজনৈতিক দল সফল হয়নি, ওই সংস্কারপন্থী অংশের মহাসচিব হিসেবে তিনি দায়িত্ব নিয়েছিলেন, এরপরেও বেগম খালেদা জিয়া মেজর হাফিজকে দলে ডেকে নিয়ে এসেছিলেন, এসে তাকে নির্বাচনী দায়িত্ব দিয়েছিলেন, এমনকি 2018 সালের নমিনেশন নির্বাচনে তাকে নমিনেশন পর্যন্ত দেওয়া হয়েছিল। এখনও পর্যন্ত মেজর হাফিজ দলের ভাইস চেয়ারম্যান আছেন। আমি মেজর হাফিজের একটা ছবি দেখে খুব কষ্ট পেয়েছিলাম যখন 28 অক্টোবর রাজনীতির মাঠে মার খাচ্ছে বিএনপির প্রায় 11 জন কর্মী নিহত হলো, এর দুদিন কিংবা একদিন পরে মেজর হাফিজ জন্মদিনে তার কেক কাটার ছবি দিয়েছেন ফেসবুকে, যেটি একজন বিএনপির ভাইস চেয়ারম্যানের রাজনৈতিক কর্মকাণ্ড কিংবা তার ছবির রাজনৈতিক কর্মকাণ্ডের প্রকাশ হতে পারে না, তাই না? মেজর হাফিজ তারেক রহমানের কাছে প্রশ্ন করেছেন দলের গণতন্ত্র নিয়ে, তারেক রহমানের কাছে প্রশ্ন করেছেন দলের উদারীকরণ নিয়ে, তিনি বলেছেন তিনি বিএনপিতে আছেন, তাকে নিয়ে যেসব ধ্রুমজাল তৈরি হয়েছে, সংশয় তৈরি হয়েছে, সেসব তিনি দূর করেছেন, কিন্তু একই সাথে তিনি তার নিজের কাছে কি প্রশ্ন করেছেন যে এই সময়ে কি দলের উপরে অভিমান করে এরকম দলের কর্মকাণ্ড থেকে নিজেকে নিবৃত্ত রাখার সময়, নাকি এই সময় যতটুকু সম্ভব যারা নিগৃহীত হচ্ছে, বিএনপির নেতৃত্বের কথা বাদ দিলাম, কর্মী যারা নিগৃহীত হচ্ছে তাদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে কথা বলা, সেই কাজটি কি মেজর হাফিজ করেছেন, করেননি? নিশ্চয়ই এই প্রশ্ন আমার আছে, নিশ্চয়ই এই প্রশ্ন দলের হাইকমান্ডেরও আছে। তারপরেও এই প্রশ্ন রাখার পরেও মেজর হাফিজকে আমি ধন্যবাদ দিই, নিশ্চয়ই বিএনপির কর্মীরাও ধন্যবাদ দেওয়া উচিত যে এই সময়টাতে, কঠিন সময়টাতে, যখন মনস্তাত্ত্বিক লড়াই, সেই লড়াইয়ের সময়টাতে তিনি বেইমানির সিদ্ধান্ত নেননি, তিনি দলের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং সিদ্ধান্ত রেখে যেই প্রশ্নগুলো করেছেন সেই প্রশ্নগুলো দলের হাইকমান্ড যারা আছে, বিশেষত তারেক রহমান এবং অন্যান্য যারা আছেন, যারা বিন্দু পরিমাণ ভিন্নমত কোথাও হলে সেসব নিয়ে একটা কান ভারী করে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেন দলের হাইকমান্ডকে, তারা নিশ্চয়ই মেজর হাফিজের এখনও পর্যন্ত নানান রকম সমালোচনা করবেন, কিন্তু এই সমালোচনা এবং এই ধরনের দূরত্ব যতই সৃষ্টি করবেন এই সময়ে, দল হিসেবে বিএনপি ততই দুর্বল হতে থাকবে, যেই শক্ত অবস্থান এখনও পর্যন্ত বিএনপি ধরে রেখেছে এত নির্যাতনের পরেও, এত হামলা মামলার পরেও, সেটা হয়তো দুর্বল হতে থাকবে। যেটি পার্টিতে লোক 3 জন, প্রার্থী 300 দিয়ে দিবে, এর চেয়ে সুন্দর, এর চেয়ে বৃহত্তর দল, এর চেয়ে এত আধুনিক, এত স্মার্ট বাংলাদেশের স্মার্ট দল
আর পৃথিবীর কোথাও কি আপনি কুড়িয়ে পাবেন, খুঁজে পাবেন? এই যে একেবারে ছিটাবে শেখ হাসিনা, এখন মোটামুটি সামনে কিছু কুকুর থাকবে, তারা এসে এগুলো লুফে নিবে, এই শেখ হাসিনার ডলার রাস্তায় বান্ডিলে বান্ডিলে ছাড়বে। যেমন গতকালকে একটা নিউজ ভাইরাল হয়েছে যে 300 কোটি টাকার অফার দিয়েছে বিএনপির কিছু নেতাদেরকে, যে মানে শেখ হাসিনা চায় সম্ভব হলে তিনি হিরো আলমকে ডেকে এনে তার ওই আসনে নির্বাচন করিয়ে দুজনে প্রার্থী হতে পারলে ওনার আরেকটু আরাম লাগবে। মানে উনি এই ধরনের কোয়ালিটি সম্পন্ন নেতাদেরকেই প্রার্থী বানাতে চায়। মানে সম্ভব হলে মমতাজ, এখন তো কিছুদিন আগে শেখ হাসিনা বলেছেন যে খোরা লুলা ল্যাংরা তাদেরকে ভোট দিতে হবে, তো এই ধরনের মানুষগুলোকে নিয়ে নির্বাচন করতে যেই নেত্রী স্বাচ্ছন্দ্য বোধ করে সেই নেত্রীর কাছ থেকে আপনি বাংলাদেশের কিসের গণতন্ত্র আশা করেন? তিনজন নেতা মিলে একটি দল গঠন করেছেন, তার মধ্যে একজন আমলা, একজন রাজনীতিবিদ, একজন গৃহিণী। এই তিনজনের দলের নাম হচ্ছে তৃণমূল বিএনপি। এই তিনজনের তৃণমূল বিএনপি 300 আসনে প্রার্থী ঘোষণা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের অবস্থাটা সকাল সন্ধ্যা দেখলে মানে কি বলবো আপনাদের কাছে, যে আসলে রুচিবোধও আসে না যে কাদের নিয়ে কথা বলবো। দলটার তিনজন নেতা, একজন হচ্ছেন বহিষ্কৃত বিএনপির নেতা শমশের মবিন চৌধুরী, একজন হচ্ছেন আপনারা জানেন যে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির অবাধ্য হয়ে সেই নারায়ণগঞ্জে নির্বাচন করেছেন তৈমুর আলম খন্দকার সাহেব, আর একজন হচ্ছে ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে, সম্ভবত অন্তরা হুদা। এই তিনজন ব্যক্তি, তো অন্তরা হুদা সম্পর্কে আমার যতটুকু ধারণা, তিনি নাজমুল হুদার মেয়ে হিসেবে আছেন এখন পর্যন্ত, বাংলাদেশের রাজনৈতিক অভিষেক তার ভালোভাবে হয়েছে কিনা আমার ধারণা নেই, সে কারণে আমি এই তিনজনকেই ধরে নিচ্ছি। একজন আমলা, আমলা বলতে শমশের মবিন চৌধুরী, সাবেক আমলা। তৈমুর আলম খন্দকার, তিনি বাংলাদেশের বিএনপির রাজনীতি করেছেন, এবং অন্তরা হুদা গৃহিণী হিসেবেই আমি আখ্যায়িত করলাম। তো এরা মিলে আজকে 300 প্রার্থী মানে 300 আসনে প্রার্থী দিবে। দেখেন যে ডলারের ত্যাজ কত, মানে শেখ হাসিনার ডলারের পাওয়ারটা দেখেন। পার্টিতে লোক 3 জন, প্রার্থী 300 দিয়ে দিবে। এর চেয়ে সুন্দর, এর চেয়ে বৃহত্তর দল, এর চেয়ে এত আধুনিক, এত স্মার্ট বাংলাদেশের স্মার্ট দল আর পৃথিবীর কোথাও কি আপনি কুড়িয়ে পাবেন, খুঁজে পাবেন? নিশ্চয়ই না, এটা বাংলাদেশেই সম্ভব। যেই পার্টি ঠিকমতো পারে না হাঁটতে, যেই পার্টি ঠিকমতো পারে না কথা বলতে, যেই পার্টি ঠিকমতো পারে না নিজের মানে খাবার নিজে উঠিয়ে খেতে, যেই পার্টির সভাপতি সেক্রেটারি আর এই সিনিয়র সহসভাপতি 3 জন একত্র হলে তাদেরকে দেখতে আর 6 জন মানুষ সামনে ভিড় করে না, না তোলে সেলফি, না তাদের সাথে, এই যে গত কয়েকদিন আগে দেখলাম মাজারে গেছে কার, ব্যারিস্টার নাজমুল হুদার জিয়ারত করতে, ধার করে মানুষ নিতে হলো, ব্যানারটা ধরার জন্য লাগলো আপনার কাকে, তৈমুর আলম খন্দকারকে ধরতে হলো ব্যানার, ওই শমশের মবিন চৌধুরীদেরকে ধরতে হয়েছে ব্যানার। তার মানে একটা ব্যানার ধরতেও মিনিমাম 4 জন লোক দরকার, 4টা কর্নার থাকে, এইটা ধরে সুন্দর মতো দাঁড়াতে হয়। তো এই দলের 4 জন লোকও নাই, তো সেই 3 জন লোক কি করে তাহলে 300 আসনে প্রার্থী দেবে আপনি ভাবছেন? হ্যাঁ, আপনি ভাবতে পারেন, তবে এটা শেখ হাসিনার আমলে সম্ভব। কেন সম্ভব? গতকালকে আপনি দেখলেন না, 57 সেকেন্ডে 43টি ভোট যদি এদেশে পড়তে পারে, তাহলে 3 জন নেতার পক্ষে 300 আসনে প্রার্থী দেয়া তো কোনো অস্বাভাবিক কিছু না, এটা একেবারেই খুব সহজ, কারণ এটা শেখ হাসিনার বাংলাদেশ, এটা শেখ হাসিনা যা বলবে যেভাবে বলবে সেভাবে আপনি দেখবেন যে ভূতেরা প্রার্থী হয়ে যাবে। আপনি দেখবেন যে প্রার্থী আদৌ এই 3 জনেও কাউকে চেনবে না, কিন্তু দেখবেন ব্যালট পেপারে তাদের নাম ছাপিয়ে ভোট সেন্টারে তাদের মার্কা টার্কা চলে এসেছে। বুঝতে পেরেছেন এখন কি কি ঘটবে? প্রার্থী আদৌ নির্বাচনী মাঠেই হয়তো যাবে না, যাবে কি মাঠ মানে প্রার্থীই তো নেই, হয়তো পারে কোনো একটা ব্যালট পেপার থেকে, ভোটার আইডি কার্ড থেকে কারো একজন নাম সরকার ধার করে টেনে এনে চেপে ধরে তৃণমূল বিএনপির নামে দাঁড় করিয়ে দিয়ে তার নামে একটা ব্যালট পেপার ছাপিয়ে দিবে। আমি এই যে কথাটা বলছি আজকে লিখে রাখেন, 300 আসনে প্রার্থী দেওয়ার তো মুরাদ নাই, 3টা জায়গায় মেম্বার হওয়ার যোগ্যতা এই 3 জন ব্যক্তির নাই, যে 3 জনের নাম বললাম, শমশের মবিন চৌধুরী, তৈমুর আলম খন্দকার, অন্তরা হুদা, যদি মেম্বার হয়ে আমার সামনে কোনোদিন দেখাতে পারেন এই শেখ হাসিনার অবৈধ নির্বাচন ব্যতীত, তাহলে আমি জীবনে রাজনীতি করব না। কারণ এদের চরিত্র সম্পর্কে জনগণ কি বল, এদেরকে জনগণ দেখেছে, যারা একবার একটা বৃহত্তর দল থেকে ছুটে যায় তারা জীবনের তরে পচে যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি। অনেক দেশ আছে, অনেক দেশে ব্যক্তিও অনেক কিছু করতে পারে, কিন্তু এদেশের রাজনীতিতে
আপনারা এই তিনজন যারা বিএনপির সাথে গাদ্দারি করে বের হয়ে গিয়েছেন, এই ব্যারিস্টার হুদা, নাজমুল হুদার মেয়ে সহ, আপনাদেরকে এদেশের জনগণ বিন্দুমাত্র পাত্তা দিবে না। তো সেজন্য বলছি যে তাহলে তাদের এই 300 আসনে প্রার্থীটা হবে কিভাবে? হ্যাঁ, 300 আসনে প্রার্থীটা হবে ভোটার আইডি কার্ড থেকে মানুষের নামের তালিকা পাওয়া যায়, সেখান থেকে ভোটার আইডি কার্ডের লিস্ট পাওয়া যায়, শিক্ষাগত যোগ্যতা সফটওয়্যারে সার্চ দিলে পাওয়া যায়, প্রত্যেকটি আসনে এদের নামে সিট বন্টন করে রাখবে শেখ হাসিনা, বলে দিবে যে অমুক অমুক জায়গায় তাদের। এছাড়া তো বিকল্প কিছু নেই, কারণ এই মার্কাটা নিয়ে প্রার্থী হওয়ার মতো, মানে কি বলে ওটাকে, আত্মবিশ্বাস নিয়ে যে একটা প্রাউড ফিলি কেউ নমিনেশন চাবে এমন নেতা তো এই দলে নেই। তাহলে সেই কাজটা হতে যাচ্ছে, আর কিছু টাকা পাচ্ছে দল ছুট কিছু নেতা দালাল, যাদের জীবনের মান সম্মানের কোনো, আত্মমর্যাদার কোনো, নিজের প্রতি নিজের কোনো খেয়াল নাই, আত্মমর্যাদাকে বুঝতেই পারে না যে আত্মমর্যাদা কি, হ্যাঁ সম্মানটা কি, এই ধরনের কিছু দল ছুট কিছু মানে চুটি পুটি আর কি, ধরেন তারা এখন কিছু শেখ হাসিনার এই যে একেবারে ছিটাবে শেখ হাসিনা, এখন মোটামুটি সামনে কিছু কুকুর থাকবে, তারা এসে এগুলো লুফে নিবে, এই শেখ হাসিনার ডলার রাস্তায় বান্ডিলে বান্ডিলে ছাড়বে। যেমন গতকালকে একটা নিউজ ভাইরাল হয়েছে যে 300 কোটি টাকার অফার দিয়েছে বিএনপির কিছু নেতাদেরকে, যাদেরকে দিয়ে ওবায় মানে হাসান মাহমুদের বক্তব্য সহ অনেকের বক্তব্য থেকে পেয়ে যাবেন যে এই টাকাগুলো দিয়ে বিরোধী মতের কিছু মানুষদেরকে আনতে চেয়েছে, যদিও সেখানে খাদের কিনারায় আওয়ামী লীগ, আমি সেই নামে ভিডিও করেছি আপনারা দেখে নেবেন, সেখানে কিন্তু স্পষ্ট বলেছি যে এই ফেসিবাদ সেখানে ধরা খেয়েছে। এখন তৃণমূলের এই যারা বিএনপিটাকে বিক্রি করে খেতে চায়, মানে এমনি তো ডাকলে আসে না, যেমন যদি আত্মমর্যাদা থাকতো এই দুষ্ট লোকেরা পারলে তোর বাপের নামে একটা দল কর, তোর দাদার নামে কর, এই যে শমশের মবিন চৌধুরী সাহেব আর এই তৈমুর আলম খন্দকার অন্তরা হুদা, যদি তোর ব্যক্তিত্ব থাকে তোমাদের একজন আরো ন্যূনতম, তাহলে তোর দাদার নামে একটা দল করে তারপরে পারলে মাঠে আয়, বিএনপি লাগাইছিস কেন? বিএনপির সাথে তৃণমূল শব্দটাকে জোট করে বাংলাদেশের জনগণের ফ্লেভার নিতে চান? জনগণ এত বোকা না, জনগণ এত পাগল না, জনগণ রাজনীতিও বোঝে, জনগণ রাজনীতি সচেতন। অতএব এই তৃণমূল বিএনপি লাগিয়ে তারা আজকের ওই কিছু ডলারের ভাগ নেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এবং আপনারা জানেন যে এই তৃণমূল বিএনপির যে মানে আজকে তাদেরকে যে নির্বাচনের নিবন্ধিত দল হিসেবে গ্রহণ করা হয়েছে, এটাও কিন্তু এই সরকারের সিগন্যালে হয়েছে। সরকার যখন চেয়েছে, কিন্তু ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, সেই ব্যক্তির মৃত্যুর কয়েকদিন আগে এই ধরনের তাদের এই কি বলে নিবন্ধনটি পাওয়া শুরু হয়েছে, এবং তারপরে তো তিনি মারা গেলেন এবং পরবর্তীতে নিবন্ধনের এই কাজটি শুরু করলেন তার মেয়ে এবং তার সাথে এই দুইজন ব্যক্তি যুক্ত হলেন। তাহলে এখন এই ডলার খাওয়া লোকগুলো বাংলাদেশের কোনো পরিবর্তন করতে পারবে, দেশের কোনো মানুষের কল্যাণ করতে পারবে? যখন দেশের মানুষ মনে করে ফেসিবাদ শেখ হাসিনার হাত থেকে দেশকে রক্ষা করা দরকার, দেশের মানুষকে রক্ষা করা দরকার, দেশের নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু সুন্দর করা দরকার, সেই সময় শেখ হাসিনার এই চক্রান্ত যেমন তারা ফাঁদে পাড়া দিয়েছে, আবার শেখ হাসিনাও রাজনৈতিক ঐতিহ্য ভুলে গিয়ে আজকের এই দালালদেরকে সাথে নিয়ে নির্বাচন করতে চায়। একটা বিবেকহীন এক নেত্রী, যে মানে শেখ হাসিনা চায় সম্ভব হলে তিনি হিরো আলমকে ডেকে এনে তার ওই আসনে নির্বাচন করিয়ে দুজনে প্রার্থী হতে পারলে ওনার আরেকটু আরাম লাগবে, মানে উনি এই ধরনের কোয়ালিটি সম্পন্ন নেতাদেরকেই প্রার্থী বানাতে চায়। মানে সম্ভব হলে মমতাজ, এখন তো কিছুদিন আগে শেখ হাসিনা বলেছেন যে খোরা লুলা ল্যাংরা তাদেরকে ভোট দিতে হবে, তো এই ধরনের মানুষগুলোকে নিয়ে নির্বাচন করতে যেই নেত্রী স্বাচ্ছন্দ্য বোধ করে, সেই নেত্রীর কাছ থেকে আপনি বাংলাদেশের কিসের গণতন্ত্র আশা করেন? এরা আজকের বাংলাদেশের চিনি পুটি। আহ, মানুষ যদি একটু বিবেক থাকতো। এই যে অ্যাডভোকেট আব্দুল সত্তার সাহেব, নাকি বলে উকিল আব্দুল সত্তার, এতেকাল করেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক, আমার কোনো ব্যক্তিগত রেশারেশি নাই, কিন্তু মানুষটা জীবনভর বিএনপি থেকে বেনিফিটেড হয়েছে, মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, আর কি চাই? মৃত্যুর মাত্র 3-4 মাস আগে তুমি আওয়ামী লীগের হয়ে নির্বাচন করে মৃত্যুর সময় জানা যায় পর্যন্ত 500 লোক পেল না। এগুলো থেকেও এইসব শমশের মবিনদের, তৈমুর আলমদের, অন্তরা হুদারদের কি শিক্ষা হবে না? রাজনীতি যদি করতে হয়, রাজনীতি থাকতে পারে, আদর্শিক রাজনীতি হতেই পারে, সবাইকে যে বিএনপি করতে হবে তা না, সেই আদর্শিক রাজনীতিটাও হতে হবে দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে। আপনি একটা দল আলাদা গঠন করেন, আপত্তি নেই, সেখানে বিএনপিকে ক্রিটিসিজম করার দরকার নেই, আপনার মতো করেন, করে দেশের মানুষ কি চায় সেটার পক্ষে অবস্থান গ্রহণ করেন। এদেশে তো বহু মানুষ এখন নতুন নতুন দল করছে, আমি তো সবাইকে নিয়ে কথা বলছি না, কিন্তু এই দলটা 300 আসনে প্রার্থী দেওয়ার কারণ
এবং তাদের এই দলটা রেজিস্ট্রেশন পাওয়ার কারণেই আমি আজকের কথা বলছি। কেন? কারণ এই দলটা ষড়যন্ত্রবাদীদের মানে সিজারে মানে জন্ম হয়েছে এই দলটির, মানে এটা হচ্ছে মানে ইমার্জেন্সি সিজার করে পেট থেকে বের করে নিয়ে আসা হয়েছে এই দলটাকে। অতএব এই ফেসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারলে বাংলাদেশের মানুষের যেমন ক্ষতি হবে, এদেশের এই সকল দল ছুট নেতাদের কারণে বাংলাদেশের ভোটের অধিকারটাও ধ্বংস হয়ে যাবে। আর এতে সমস্যা কি হচ্ছে জানেন? জনগণ যেহেতু ভোট দিতে পারছে না, অতএব এই সকল হোমরা সোমরা রাস্তাঘাটের মানে যারা জীবনে কোনোদিন কারো কাছে মূল্যায়ন পাবে না, সেই মানুষগুলো এখন এমপি টেমপি হবে, মন্ত্রী টত্রী হবে, তারপরে তারা এখন সংসদে গিয়ে দাবড়িয়ে বেড়াবে, এবং এতেই শেখ হাসিনার স্বাচ্ছন্দ্য। অতএব আসুন ওদের সবাইকে ভাগে ভাগ হয়ে গেছে, একটা তৃণমূল বিএনপি আর একটা যে বিএনপি রয়েছে সেই বিএনপি কিন্তু রয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে যে বাংলাদেশের সামনে দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পশ্চিমা বিশ্বগুলো ইউরোপ আমেরিকা যুক্তরাষ্ট্র বিশেষ করে এবং জাতিসংঘ কিন্তু কঠিন নজরদারিতে রাখছে। এখন তৃণমূল বিএনপি যারা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে, বড় বড় নেতাকর্মী বলছে তৃণমূল বিএনপি অংশগ্রহণ করবে, এতে নির্বাচনে কোনো সমস্যা হবে না, বিএনপি না আসলেও কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক, এই বিষয়গুলো আপনাদের কী মূল্যবান মতামত রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।